ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা আজকের আমি দাঁতের ক্যাভিটি বা দাঁতের পোকা নিয়ে কথা বলবো কেন এই বিষয়টা আমি চুজ করলাম সেটা আগে বলে আমার দাঁত দু বছর আগে অবধি একদম পারফেক্ট ছিল কোনো ক্যাভিটি ছিল না আমি দিনে দু থেকে তিনবার দাঁত মাজতাম সব ঠিকঠাক ছিল হঠাৎ একদিন দাঁতে ব্যথা হয় এবং আমি দাঁতে টর্চ দিয়ে দেখি যে একটা এত বড় ক্যাভিটি হয়েছে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায় আমি প্রচণ্ড শক্ট হই এবং ডাক্তারের কাছে গিয়েও ডাক্তার বলে এটা নর্মাল ক্যাভিটি হলে ঠিক হয় না ক্যাভিটিটা ঠিকঠাক ব্রাশ করবেন এইসব বলে ছেড়ে দিল কিন্তু আমি তখন থেকে দেখতে শুরু করলাম যে ক্যাভিটিটা কেন হলো ক্যাভিটি কেন হয় না আমি কোনো এডিক্টেড কোনো টক্সিক কিছু খাই কোনো কিছুর জন্যে না তখন আমি দেখতে দেখতে দেখলাম যে অনেকগুলো কারণ থাকে যে কারণগুলোর জন্যে দাঁতে ক্যাভিটি হয় বা পোকা হয় আর সেই কারণগুলোই আজকে আমি বলবো আপনারা যদি কেউ এই কারণগুলোর মধ্যে কোনো কারণগুলো করেন তাহলে ইমিডিয়েটলি ওটা বন্ধ করে দিন যাতে ক্যাভিটি যাদের হয়নি তাদের যাতে না হয় আর যাদের ক্যাভিটি হয়েছে তাদের যেন সেটা আর না বাড়ে আমার এই ইউটিউব চ্যানেল গুড লাইফ উইথ সুকন্যাটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল মতামত কমেন্টসে জানাবেন এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে এক্সেসিভ জাঙ্ক ফুড প্রচুর জাঙ্ক ফুড খেলে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় জাঙ্ক ফুডের মধ্যে থাকে প্রচুর চিনি আর নুন আর সেগুলো আমাদের দাঁতের ভেতরে গিয়ে আটকে থাকে আর পোকা হতে সাহায্য করে তাদের খাওয়া দাওয়াগুলো দেয় সেই নুন আর চিনিগুলো স্পেশালি চিনিটা তো জাঙ্ক ফুড যত বেশি খাবেন তত বেশি দাঁতের ক্ষয় হবে তত ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে নেক্সট যেটা সেটা হচ্ছে নেল বাইটিং নোক খাওয়া নোক খেলে দাঁতের শেপগুলো নষ্ট হয়ে যায় দাঁত ড্যামেজ হয় ঠোঁট নষ্ট হয়ে যায় তো নেল বাইটিং শুধু নোকটাকে খারাপ করে তা না মুখটাকেও অনেক খারাপ করে অনেক ইনফেকশন তৈরি হয়ে যায় মুখে তো নেল বাইটিং একটা হ্যাবিট প্রচুর লোকের এই বদ অভ্যাসটা আছে এটা কিন্তু মনে করে করে অভ্যাসটাকে বদলাতে হবে নেক্সট হচ্ছে কফি কফি খেলে কি হয় কফিতে জল টেনে নেয় তো মুখের মধ্যে যে স্যালাইভাগুলো থাকে যেগুলো ব্যাকটেরিয়াগুলোকে পরিষ্কার করে সেই স্যালাইভাগুলো কমে যায় তখন মুখে ব্যাকটেরিয়ার গ্রোথ বেড়ে যায় এই জন্যে যারা অনেকবার কফি খায় সেটাও একটা কারণ ক্যাভিটি হওয়ার সেই কফি খাওয়া থেকে বাঁচতে হবে এবং কফি খাওয়ার কিছুক্ষণ পর গিয়ে মুখটা ওয়াশ করে নিতে হবে যেটা আরও জরুরি মুখটা না ধুয়ে নিলে ওই কফিটা মুখের মধ্যে কিন্তু দাঁতের মধ্যে ঢুকেই থাকছে চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে খাওয়ার পরেই সাথে সাথে ব্রাশ করা খাওয়ার পর আমাদের কিছু অ্যাসিড তৈরি হয় মুখের মধ্যে যে অ্যাসিডটা ওই খাবারগুলোকে হজম করার জন্য হেল্প করে এবং খাওয়ারের মধ্যেও কিছু অ্যাসিড থাকে সেগুলো দাঁতে লেগে থাকে খাওয়ার সাথে সাথে যখন ব্রাশ করা শুরু করা হচ্ছে তখন ওই অ্যাসিডগুলো আরও দাঁতের গভীরে চলে যায় যেটা দাঁতের ক্ষয় করে কখনও খাওয়ার সাথে সাথে ব্রাশ করা উচিত না খাওয়া হয়ে গেলে তার আধ ঘন্টা পরে গিয়ে ব্রাশ করা পাঁচ নম্বর হচ্ছে সারা দিন কিছু না কিছু কিছু না কিছু খেতে থাকা কারণ খেতে থাকছে মানে দাঁতের মধ্যে সমানে কোনো না কোনো খাবার জড়ো হতে থাকছে সেই খাবারগুলো খেয়ে যাচ্ছে পোকাগুলো এবং সেটা বড় বড় হয়ে যাচ্ছে গত তো সময় খাওয়া না ইন্টারভেলে ইন্টারভেলে খাওয়া সারাক্ষণ মুখ চললে সারাক্ষণ দাঁতের মধ্যে খাবার ঢুকছে এবং ক্যাভিটি হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যাচ্ছে ছ নম্বর কারণ হচ্ছে প্রচণ্ড জোরে জোরে দাঁত ব্রাশ করা এবং হার্ড ব্রাশ দিয়ে ব্রাশ করা অনেকেরই অভ্যেস আছে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে দাঁতটাকে ব্রাশ করা এতে কিন্তু দাঁতের ক্ষতি হয়ে যায় দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যায় এতে তো নো হার্ড ব্রাশিং সফট ব্রাশ দিয়ে যেরকম ব্রাশ করার নিয়ম ঠিক সেরমভাবে ব্রাশ করা সাত নম্বর পয়েন্ট হচ্ছে অনেকেই একবার দিনে ব্রাশ করে একবার না দুবার ব্রাশ করবেন ঘুম থেকে উঠে ব্রাশ করা সারা রাত ঘুমের মধ্যে ব্যাকটেরিয়া হচ্ছে দাঁতে অনেকের অনেক কিছু হয়েছে মুখ থেকে অনেক কিছু বেরোচ্ছে তো ঘুম থেকে উঠে অবশ্যই একবার ব্রাশ করা আর সারা সারাদিনের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর রাত্রে একবার ব্রাশ করা এই দুবার ব্রাশ করাটা খুব জরুরি একবার সকালে শুধু ব্রাশ করলে কি হচ্ছে সারা দিনে যে খাওয়াটা খাওয়া হচ্ছে সেটা কিন্তু কোথাও না কোথাও দাঁতের ভেতরে থেকেই যাচ্ছে এবং সেটা ক্যাভিটি হওয়ার সম্ভাবনাটা বাড়াচ্ছে আর লাস্ট হচ্ছে অ্যালকোহল টোবাকো ইভেন পান চেবাচ্ছে গুটকা চেবাচ্ছে প্রচুর লজেন্স খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া মিষ্টি খাওয়া কোল্ড ড্রিঙ্কসে যে সোডা আর চিনি এই দুটো থাকে এটা দাঁতকে খুব ক্ষতি করে এই সমস্ত জিনিসগুলো বন্ধ করা কারণ এগুলো দাঁতকে একদম নষ্ট করে দেয় এই কারণগুলোর মধ্যে যদি কোনো কারণ আপনি করে থাকেন তাহলে আজকে থেকেই সেটাকে চেঞ্জ করার চেষ্টা করুন আমার যে কারণে হয়েছে বলে আমার ধারণা সেটা হচ্ছে খাওয়ার সাথে সাথে ব্রাশ করা আমি দিনে তিনবার ব্রাশ করতাম এবং দুপুরবেলা অবভিয়াসলি খাওয়ার সাথে সাথে ব্রাশ করতাম এতগুলো কারণের মধ্যে এই কারণটাই আমার মনে হয়েছে হতে পারে কারণ বাকি কোনো কারণগুলোই নেই আর কি আমি করি না এই কারণটা করতাম এবং ক্যাভিটিটা হওয়ার পর থেকে আমি দিনে দুবারই ব্রাশ করি সকালে আর রাত্রে আর অবভিয়াসলি অনেকবার মুখ ধুই মুখের ভেতরটাকে ওয়াশ করি যাতে ক্যাভিটি না থাকে আর একটা কাজ করি যেটা রাত্রে ঘুমাবার আগে নুন গরম জল দিয়ে মুখটা কুলকুচি করে নিই নুন হচ্ছে ভালো অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে মাউথওয়াশ দিয়ে যারা ওয়াশ করতে পারে খুব ভালো আমার মাউথওয়াশের ওই মিন্টের ওই ফ্লেভারটা একদম পছন্দ না তাই জন্যে আমি নুন গরম জল দিয়ে মুখ কুলকুচি করি আপনারাও সেই অভ্যেসটা চালু করুন দেখবেন ক্যাভিটি একদম হবে না আর যাদের ক্যাভিটি আছেও তাদের সেটা বাড়বে না আমার এই ইউটিউব চ্যানেল গুড লাইফ উইথ সুকর্ণাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন আপনাদের যা ভ্যালুয়েবল মতামত আছে আমাকে কমেন্টসে জানান আর এছাড়া এখন আমার একটা ফেসবুক পেজে চ্যালেঞ্জ শুরু করেছি আমি একুশ দিনের চ্যালেঞ্জ ডেফিনেটলি ওই চ্যালেঞ্জটা দেখুন এবং ভালো লাগলে পার্টিসিপেট করুন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ফেসবুক পেজের লাইফস্টাইল কোচ সুকন্যা আমি এক তারিখ থেকে একুশ তারিখ অবধি ওই চ্যালেঞ্জটা করছি এই রিলেটেড আমার ইউটিউবে অলরেডি একটা ভিডিও আছে আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আপনারা ফলো করতে পারেন যেটাও গুড লাইফ উইথ সুকন্যা সেখানে এখন একুশ দিনের গ্র্যাটিটিউড চ্যালেঞ্জটা আমি পোস্ট করছি সেই ভিডিওগুলোও আপনারা তাহলে দেখতে পাবেন